হবে। উনি এখন প্রোডাকশন করবে ধূপকাঠি। আজকে ফুটপাতে বসে ধূপকাঠি বিক্রি করেছে জানো মেজো বৌদি? এরপরে বাড়ি বাড়ি গিয়ে ধূপকাঠি বিক্রি করবে। ওনাকে নাকি কোন কোম্পানি ঠকিয়েছে, এখন তার জন্য সারা বাড়ি ময় ধূপকাঠির গন্ধে মাতাবে। তারই পারমিশন চাইছে মায়ের থেকে। আর ছোটদা ভাই সাপোর্ট করছে। এতক্ষণ ধরে তো দেখলে না, কেমন মাঠে যাত্রা হচ্ছিল। এই একজনের জন্য না আমাদের বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যাবে মেজো বৌদি, রাস্তায় বেরোতে পারবে না। এই আমি বলে রাখলাম। চুপ কর সঙ্গীতা, ও কোনো অন্যায় কাজ করেনি, কোনো ছোট কাজ করেনি। সৎ পথে নিজের পরিশ্রমে, নিজের যোগ্যতায় যে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই একদিন এই পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে পারে। আমি সৌমিলির গোলাম হয়ে 1,00,000 টাকার চাকরি করছি সেটা তোরা মেনে নিচ্ছিস, কিন্তু একটা মেয়ে সৎ পথে ব্যবসা করতে চাইছে সেটা তোরা মেনে নিতে পারছিস না। অবশ্য মেনে নিবি বা কি করে, সৌমিলির মতো একটা মেয়ে ফ্রিতে গিফট দিচ্ছে সেটা ভেবেই তো আনন্দে আত্মহারা। নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটা দেখবি কি করে তোরা? ছোটদা ভাই গলাবাজি করবি না সঙ্গীতা। তার চেয়ে যেটা ভালো হয় সেটা কর। বাড়িতে তো একটা গোল্ডেন এক্সাম্পল আছে, আর স্বর্ণমঙ্গলা তোর থেকে বয়সে তো খুব বেশি বড় নয়, অনেকটা সমবয়সী। তার কাছে অভিজ্ঞতা নিতে তোর ক্ষতি কি? সে কিভাবে লড়াই করছে, একটা গ্রামের মেয়ে হয়ে কিভাবে সে লড়াই করছে সেটা তো শিখে নিতে পারিস। শেখায় তো কোনো লজ্জা নেই, তাহলে তোর শিখতে আপত্তি কোথায়? মা, মা তুমি শুনেছো? একটা সাবস্ট্যান্ডার্ড মেয়ের সামনে ছোটদা ভাই কিভাবে আমাকে অপমান করছে। সত্যি অনিশ, নিজের বউকে সাপোর্ট করতে গিয়ে নিজের বোনকে এতটা অপমান করিস না, এতটা ছোট চোখে দেখিস না। আমি সবই শুনছি, সবই বুঝতে পারছি। কেন বুঝবে না মা? তবে যেটা ঠিক আমি সেটাই বোঝাবো, ভুল কিছু বোঝাবো না। আর তুইও আমাকে ভুল বুঝিস না সঙ্গীতা। আরে আরে আমি তো তোর দাদা, তাই তুই কিছু ভুল করলে সেটা শুধরে দেওয়ার দায়িত্ব আমার। সঙ্গীতা প্লিজ, নিজে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ না কি ভুলটা করেছে সর্বমঙ্গলা। নিজের পায়ে স্বাধীনভাবে দাঁড়াতে চায়, এটা কি ভুল? এটা কি অন্যায়? এত পড়াশুনো করে তুই কি চাইবি? নিজের পায়ে দাঁড়াতে, নিজেকে স্বাবলম্বী করতে, তাই তো? তুই একটু ভালো করে ভেবে দেখ, বুঝতে পারবি। সর্বমঙ্গলাকে দেখে আমাদের ভালো লাগা উচিত, অনুপ্রাণিত হওয়া উচিত। আমার বউ বলে বলছি না, আমার এইটুকু জীবনে বহু মানুষকেই তো আমি দেখেছি, এরকম লড়াই আমি কাউকে করতে দেখিনি। আমি তো ওকে দেখে অনুপ্রাণিত হই। ও আজকে নিজের পায়ে দাঁড়ানোর পারমিশন চাইছে। কেন আপত্তি করছিস তুই বোন? কোনো লাভ হবে না মা, যতই পারমিশন দিই কাজের কাজ কিছুই হবে না। কাল সকালেই আমি আসল কাজ হাসিল করে দেব, কেউ কিচ্ছু করতে পারবে না। সত্যি অনিশ, আজকে তুই ফাটিয়ে দিয়েছিস। আর ছোট বৌমা, তোমার কথাগুলো কিন্তু আমি শুনেছি। অমিতা, এখনো চুপ করে দাঁড়িয়ে আছো? দাও দাও পারমিশনটা দিয়ে দাও। অনিশ যে কথাগুলো বলল সেগুলো একটা সুস্থ পরিবারের কথা, যে পরিবার মনুষ্যত্বের দাম দেয়। আর ভাবছিলাম ছোট বৌমার কথা, কদিনই বা ওই বাড়িতে এসেছি, হ্যাঁ আমরা ওকে কি দিয়েছি, অনিশি বা ওকে কি দিতে পেরেছি যার জন্য একটা পরিবারের কথা ভেবে নিজেকে এইভাবে উজাড় করে দিতে চাইছে? এই তো চাই, সংসারে সব মানুষ সমান হয় না, কিন্তু যে নিজের স্বার্থের কথা না ভেবে এত অপমান সহ্য করেও সংসারের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে, এভাবে তাকে ভালো না বেশি পারা যায় না। দাও দাও অমিতা পারমিশনটা দিয়ে দাও, তোমার এই সাজানো সংসারের স্বার্থেই ওকে ওর কাজ করার অনুমতি দাও।
আমরা সবাই ওর পাশে দাঁড়াবো। শুধু ওর কেন, আমরা সবাই সবার পাশে দাঁড়াবো। সেই স্বপ্ন বুকে নিয়ে তো এতদিন ধরে সংসারটাকে আগলে রেখেছি, না হলে এতদিনে দেখতে সব যে যার মতো আলাদা হয়ে গেছে। আর তুমি আর আমি ওই বৃদ্ধাশ্রমে বসে পরপারে যাবার দিন গুনতাম। না না ছোট বৌমা, আর কে কি করবে জানি না, আমি তোমার পাশে আছি। আমিও আছি সর্বমঙ্গলা, আমার যেটুকু সামর্থ্য আছে সবটা নিয়ে তোমার পাশে আমি আছি। হ্যাঁ সর্বমঙ্গলা, আমরা সবাই থাকবো তোমার সাথে। কি শ্রেয়া, থাকবো মানে? আমরা তো আগেই ছিলাম, এখন আরো বেশি করে থাকবো। আছি তো, আমিও আছি, বাড়ির সবাই যখন আছে আমিও আছি। আর শুধু আমি কেন, সঞ্জনাও আছে তাই না? ব্যাস, তাহলে আর কি সর্বমঙ্গলা, নিন এবার তৈরি হন। আপনি চুপ করুন, আমি মার কাছ থেকে শুনব। মা, আপনার মেয়ে হয়ে এটুকু লড়াই করার সুযোগ আমি পাবো না? আপনি আমায় অনুমতি দেবেন না? বলুন না মা। তুমি যা করতে চাইছো করো, কিন্তু যেসব কথা তুমি দিয়েছো সেগুলো যেন সমস্ত খেয়াল থাকে। সংসারের সমস্ত কাজ তুমি করবে, তারপর তোমার ব্যবসার কাজ করবে। কোনো ভুল চুক হলে আমি কিন্তু মাফ করবো না। আর বড় বৌমা, আমি তোমাকে বলছি, শ্রেয়া আমি তোকেও বলছি, তোরা সর্বমঙ্গলার সমস্ত কাজ করে দিয়ে ওকে ড্যাং ড্যাং করে বাইরে বেরোনোর সুযোগ করে দিবি সেটা কিন্তু আমি মেনে নেব না। ও যখন বাড়ির বউ, তখন বাড়ির বউয়ের যা যা কর্তব্য, যা যা দায়িত্ব, যা যা কাজ, সেগুলো সমস্ত করে তারপর ও বাইরে বেরোবে। বুঝাতে পেরেছি? হ্যাঁ। কেল্লা পথে পারমিশন গ্রান্টেড। এই যে ছোট বৌমা, তোমার এই ধূপকাঠির বিজনেসে আমাকে যদি কোনো কাজে লাগে না, আমাকে সঙ্গে নিতে পারো। আরে হাসবেন না, বাবা কিন্তু আপনাকে অনেকভাবে হেল্প করতে পারে। বাজেট, চিঠিপত্র, ড্রাফট, অ্যাকাউন্টস, এই সব কিন্তু বাবা খুব ভালো পারে। তবে তো বাবাকেই সব দায়িত্ব নিতে হবে, বাবাই থাকবেন আমাদের কোম্পানির মাথায়। বাবা ছাড়া আর কেই বা কোম্পানির লাভ ক্ষতির হিসেব সব থেকে ভালো বুঝতে পারবেন বলুন? তাই আজ থেকে বাবাই আমাদের চিফ অ্যাকাউন্টেন্ট আর প্রধান পরামর্শদাতা। আরে তোরা সত্যি ধরে নিলি নাকি? আমি তো মজা করে কথাটা বলছিলাম। না বাবা, আমি হয়তো নিজে থেকে কথাটা বলার সাহস পেতাম না, কিন্তু আপনি যখন নিজে মুখে কথাটা বলেছেন, তখন আপনার এই ছায়া ছেড়ে আমরা কোথায় যাই বলুন তো? আপনাকেও কোম্পানির দায়িত্ব নিতে হবে বাবা। আর আর আমি সেলসের দিকটা দেখব। আরে ক্লায়েন্ট ধরার কাজই তো আমি করি। বর্ধা, তুমি কি করে ওর ক্লায়েন্ট জোগাড় করে দেবে বলো? তুমি তো নিজের চাকরি সামলাতে হিমশিম খাও। আরে রাখো তো তোমার চাকরি, ওই কটা টাকার জন্য অন্যের গোলামি করাচ্ছে, নিজের ফ্যামিলি ব্যবসায় জান লড়িয়ে দেওয়া ভালো। সাব্বাস বর্ধা ভাই, সাব্বাস। আর সর্বমঙ্গলা, আপনার চাপ কিন্তু বেশ অনেকটাই কমে গেল। তুই কোনো চিন্তা করিস না ভাইয়া, যদি অর্ডার বেশি থাকেও তাহলে আমি আর বৌদি মিলে রাত জেগে ধূপকাঠি বানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আর ওকে ধূপকাঠি বানাতে দেখে আমরাও খানিকটা শিখে গেছি, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। গ্রেট, এবার এসো তুমি সৌমিলি মিত্র, আমাকে না হয় এগ্রিমেন্টের ফাঁদে আটকে রাখলে, কিন্তু আমার ফ্যামিলির ঐক্যের সাথে লড়বে কি করে? আমাকে সরিয়ে আমার ফ্যামিলির ইউনিটির
এক ফোঁটা চিড়ও তুমি ধরাতে পারোনি আর পারবেও না। এবার তুমি হারবে সৌমিলা মিত্র, ও হারা হারবে।